বামনা উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মোহাম্মদ আল আমিন হাওলাদারের সহায়তায় কোভিড-19 করোনা মহামারীতে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এবারে বিস্তারিত। মঙ্গলবার সকাল 10টায় বড়গুনা বামনা উপজেলা 4 নং ডুয়াতলা ইউনিয়নের 43 নং নবগ্রাম স্কুল মাঠে 265 জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ছোলাবট 2 কেজি, সয়াবিন তেল 1 লিটার, চিনি 1 কেজি, চিরা 1 কেজি, ট্যাং 1 প্যাকেট, সেমাই 2 প্যাকেট ও সাবান 2টি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিম তালুকদার, সি সহ সভাপতি সাউকাতুল ইসলাম জলিল, 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী হাওলাদার সহ অত্র এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ অন্যরা। মহামারী করোনার মধ্যে আপনাদের দুস্থ সাধারণ মানুষের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করছে, এটা আসলে তার ব্যক্তিগত তহবিল থেকে যেহেতু করে যাচ্ছে, আমি এই জন্য বামনা উপজেলা যুবলীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।